হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা যারা গতকাল লুট করছেন গণভবনে বা প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের জন্য একটা সংবাদ দিব তো আজকে এই দেশ পালানোর উপলক্ষে আমরা রোস্ট পোলাও খাচ্ছি তো যাই হোক যারা যারা লুট করেছেন গতকাল তাদেরকে একটা সংবাদ দিই আমাদের বেশিরভাগ গণমাধ্যমে আমরা দেখেছি কারা কারা গতকাল লুট করেছে এটা আসলে খুশিতে হোক বা আপনি আবেগে হোক আপনি কিন্তু চুরি করছেন বা ডাকাতি করছেন আর আপনি রাষ্ট্রের সম্পদ যখন ডাকাতি করবেন তখন কিন্তু আপনার নামে মামলা হওয়াটাই স্বাভাবিক যখন নতুন করে সরকার আসবে আপনাদের এই ভিডিও ফুটেজগুলো কিন্তু আবারও রিভিউ করা হবে এবং রিভিউ করার পর আপনারা কে কোন মামলা খাবেন বা কত ধারে মামলা খাবেন এটা আপনারাই কিন্তু তখন ভালো বুঝবেন তাই আমি বলছি যারা যারা গতকাল লুটপাট করছেন তারা নিজ দায়িত্বে এগুলো গণভবন বা প্রধানমন্ত্রী কার্যালয়ে দিয়ে দেন এবং যারা অন্যান্য জায়গায় লুট করেছেন এগুলোর ভিডিও কিন্তু আছে আপনারা কিন্তু ফর শিওর এগুলোর জন্য আপনারা ঝামেলায় পড়বেন তাই যারা যারা গতকাল লুট করেছেন আবার ভিডিও করেছেন গর্বের সাথে আসলে এটা গর্বের কিছুই না এটা লজ্জার যে আপনারা আসলে লুটপাট করেছেন আমরা আসলে এই লুটপাট যারা করে তাদেরকে ভাগানোর জন্যই ছাত্ররা কিন্তু আন্দোলন করেছে কিন্তু এই স্বাধীন হওয়ার পরও যারা লুটপাট করছে তারা এর থেকেও ভয়ঙ্কর বলে আমি মনে করি তাই আমার অনুরোধ থাকবে যারা যারা লুটপাট করেছেন এগুলোর ভিডিও ফুটেজগুলো নিজ দায়িত্বে ক্লিয়ার করে দিবেন নয়তো ঝামেলায় তো পড়বেই আর যদি কারোটা কেউ ডাউনলোড করে রাখে বা অনেকে আছে যে এগুলো ডাউনলোড করে রেখেছে বা প্রমাণ রেখেছে তাদেরটা তো ধরা খেয়েছেনি তারা নিজ দায়িত্বে আবার ভিডিও করে ওগুলো দিয়ে আসবেন বা ওগুলো সামনে রেখে আসবেন বা সেনাবাহিনীর হাতে তুলে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম